প্রবেশ করতেন আমার সঙ্গে তোমরা ঘুরে ঘুরে বেড়াও, আমি আমার সহবতে তোমরা বসো, কিন্তু যাও 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 অনেক রাত হয়ে গিয়েছে, তোমার বিবিদের কাছে চলে যাও, তোমার বাচ্চার কাছে চলে যাও, কথা চিন্তা করো যুবকেরা, আল্লাহর রাসূলের ওই সকল মহাবতে সাহাবারা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইয়া আল্লাহ রে, ইয়া আল্লাহ হুজুর, না 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 না, আমরা সাহাবারা আপনার চার মুখখানা দেখলে আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, ঈশার নামাজে অন্তরে পড়ে, ঈশার নামাজে পড়ে আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন আমাদের মনে বড় কষ্ট হয়, আপনার দেখতে পাবো আপনি যখন করতে যাবে দেখতে থাকি ভাই যা আল্লাহর রাসূলের মহব্বত আল্লাহর রাসূলের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রেম আল্লাহর রাসূলের প্রীতি যদি এই দিলের মধ্যে পয়দা করতে না পারে এই দিলের মধ্যে বসাতে না পারে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার ব্যাংকে থাকতে পারে হাজার হাজার দিকে সম্পত্তি জমিনে থাকতে পারে কিন্তু মৌতের পরে আপনার কোনো মূল্য না কোনো দাম থাকবে আমার ভাই জানেরা ও আমার কাটালিয়া গ্রামের যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমার ভাই প্রিয় ভাই আবু জাহেল থেকে আমার প্রিয় ভাই জান বলে গেলেন আপনি কি জানেন আপনি যখন ফজরের ওয়াক্তে নামাজ আজান শুনবেন খৈরুম মিনান ঘুম থেকে নামাজ উঠলো ও চোখে লাগা ও আমার ভাইরা বাবাজিরা বিশ্বাস করুন আপনাদের ইমাম সাহেব যখন ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন বিশ্বাস করুন ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাবার পরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে আসসালামু মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আসসালামু মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আপনি যখন উজু বানিয়ে ফেলবেন উজু বানানোর পরে টুক 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 করে আপনি যখন জমিনে এক পা দু পা তিন পা তিন কদম চার কদম করে চিৎকার দিয়ে হবে
আমার ভাইজানেরা ও নবীর উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ পাকের ফেরেশতা ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আল্লাহর কোন বান্দা সে নামাজের মধ্যে যাচ্ছে আল্লাহর কোন বান্দিটা বাড়িতে নামাজের মাসাল্লায় বসে যাচ্ছে আল্লাহর ফেরেশতা দেখতে থাকবে এই কাটারিয়া গ্রামের কোন মুরুব্বি চাচা নামাজে যাচ্ছে কোন যুবক ছেলেটা নামাজে যাচ্ছে কে দেখবে বলেন তো দেখি আল্লাহ পাকের ফেরেশতা দেখবে জোরে বলে এই জোরে মহব্বতের সঙ্গে বলবে 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 উইদাউট ভূমিকা ভূমিকা ছাড়াই ওয়াজ শুরু করেছি বুঝলেন একটা খুতবা পর্যন্ত পড়িনি কারণ বলেন তো কারণ আজকে মুসলমানদের একটা বদ খসলত কি জানেন আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা এখন একটা স্লোগান উঠেছে রাসূলুল্লাহর দামার নেই ছড়ে রাসূলুল্লাহ কা দামার নেই ছড়ে তাই রাসূলুল্লাহর দামার আমরা ছাড়ব ভালো করে বুঝবেন কথা কারণ বহুদিন পরে একটু সুযোগ পেয়েছি আপনাদের কাছে কি বুঝলে স্লোগান উঠেছে রাসূলুল্লাহ কা দামার নেই ছড়েঙ্গে রাসূলুল্লাহর দামান আমরা ছাড়ব কিন্তু যিনি স্লোগানটা দিচ্ছে তিনি বলছে যে আমি যখন বলবো রাসূলুল্লাহ কা দামান তুম লোক বলনা হ্যায় কি নেই ছড়েঙ্গে বক্তা সাহেব বলছি রাসূলুল্লাহ কা দামান শ্রোতা সাহেব বলছে কি নেই ছড়েঙ্গে বক্তা বলছে রাসূলুল্লাহ কা দামান শ্রোতা কি বলছে এ জোরে বলে নেই ছড়েছে বক্তা সাহেব তারপরে বলছে আগে রাসূলুল্লাহ দামানটাকে ধরো বুঝছেন বাবাজি আগে রাসূলুল্লাহ দামান তো ধরো তারপরে ছাড়ার কথা ভাববে এখনো ধরতে পারলাম না যে 12 বছর বয়স থেকে নিজের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে আপনি কোনদিন এই কথা বলেছে সকাল হলে স্বামী রাতে ব্যাগ ঘুরিয়ে দেয় যাও পটল মূলো গাজর যা আছে সব নিয়ে এসো কিন্তু যেরকম ভাবে সকাল হচ্ছে নিজের ছেলেকে বলছে দোকানের চাবিটা নিয়ে যা শাটারটা খোল আর দোকানটা ভালো করে সাফ কর বলে কি আপনি ওই ছেলেকে একবারও বলেছেন কোনদিন তুই ফজরের নামাজ পড়েছিস আপনার স্ত্রী একবার আপনাকে বলেছেন ও আমার প্রিয় স্বামী হ্যাঁ আপনি নামাজ পড়ুন উঠেন নামাজ পড়ুন উঠেন এই কথা কি বলেছে অনেক জায়গায় বলে আবার অনেক জায়গায় বলে কি বুঝলি আপনি এখন যান মোড়ে মোড়ে ঘুরেন না দেখেন মাচায় বসে বসে একটু হিটু সব চলছে একসাথে চলছে কি চলছে না তাসও চলছে আমি আস্তে আস্তে দেখছি কি বললে ভাই এমন একটা মজলিসে বসেছেন না বিশ্বাস করুন এই মজলিসে কোন জাহান্নামী ব্যক্তি এই মজলিসে কোন খারাপ ব্যক্তি বসতে পারে না পারে না পারে না এই মজলিসে যতক্ষণ পর্যন্ত আল্লাহ যাকে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত সে যত বড়ই অর্থ সম্পদ ধন দৌলতে মালিক আল্লাহ যদি কবুল করবে তো এখানে বসবে জোরে বলে তাহলে আপনাদেরকে আল্লাহ আল্লাহ বলছেন না করেন এই কথা বলে আমার যুবকেরা ও নবীর উম্মত উম্মতিরা আপনি কি জানেন এই কাটারিয়া গ্রামে মসজিদের সামনে আল্লাহ পাশে বসে অনেক ধরে জলসা শুনছেন শুনছেন হাদিস শুনছেন কথা শুনছেন ও যুবকেরা ও নবীর উম্মত উম্মতিরা এই ইন্দা বাউন্ডারির মধ্যে যারা বসে আছেন বিশ্বাস করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা সহ আমার আল্লাহ আপনাদের দিকে তাকিয়ে আছে কিন্তু যুবকেরা উম্মতিরা বোঝার চেষ্টা করো ওই শয়তান মামা কিন্তু বাইরে বসে কপালটাকে চাপড় মারছে আর বলছে হায় 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 হায়
অনেক দিন হয়ে গেল কাটারিয়া গ্রামে কোনো জলসা হচ্ছিল না তো অনেক ভালো হচ্ছিল এখানে কোরআনের আওয়াজ হচ্ছিল না তো ভালো হচ্ছিল এখানে হাদিস শোনা হচ্ছিল না তো ভালো হচ্ছিল আজকে আপনি কোরআনের মজলিস কায়েম করে দিল এমন হাদিসের মজলিস কায়েম করে দিল এই জায়গায় বসে থাকতে বলা অনেক যুবক ছেলে তো লটারি কাটে আজকে যখন বলছে মাওলানা সাহেব লটারি কাটাটা হারাম কিন্তু শয়তান মাথা চাপড়ে চাপড়ে বলছে আয় গায় মাঝরাতে হুজুর কুল কে আওলাদ রাকিবুল আজিজ বলতে আরে বলে গেল না 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 আগামী কাল ফজর থেকে নামাজটা ধরো আগামী কাল থেকে কোরআনটা ধরো আগামী কাল থেকে পিতামাতার যারা অবাধ্য সন্তান পিতামাতার পায়ে কদমে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও বাপের কাছে ক্ষমা চাও আমার আব্বা জান ও আমার আম্মা জান তুমি আমার 9 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখেছো মা কত কষ্ট করেছো কত মেহনত করেছো মা আমি তোমাকে খাবার দেই না তোমাকে অর্থ দেই না তোমাকে সুন্দর ভাবে দেখভাল করি না মা ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আল্লাহর কাছে একটু আমার কাছে দোয়া করো মা কারণ আমি লটারিতে মত্ত হয়ে গেছি আমি মদের মধ্যে মত্ত হয়ে গেছি ও মা তুমি যদি একটা বার দোয়া করো আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন ওয়ালা তাকুল্লাহু মাউমিও ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওমর কাটারিয়া গ্রামের যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো পিতা তোমার বেঁচে আছে তোমার উপরে অনেক শক্তি আছে মা তোমার বেঁচে আছে তোমার উপরে অনেক শক্তি আছে কিন্তু পাপ যখন চলে যাবে অসহায় হয়ে যাবে হয়তো তোমার পিতা দুনিয়াতে বেঁচে আছে বলে তুমি কত রকম ভাবে লাঞ্ছিত বঞ্চিত করে চলেছো ও যুবকেরা ও নবীর উম্মত উম্মতিরা পাপ যখন চলে যাবে কলিজাটাও ফেটে যাবে তুমি লোকের সামনে যে বাপকে অপমান করতে তুমি তোমার স্ত্রীর সামনে তোমার বাপকে যে অপমান করতে তুমি তোমার এমন মানুষের সামনে তোমার বাপের যে অপমানটা করতে তোমার বাপ যখন থাকবে না তুমি কি জানো তুমি যখন তোমার বাপকে অপমান করে বিছানায় শুয়ে যেতে কবি নজরুলের শিশিরের সময়তে তুমি কষ্ট দিলে ওই বাপ যখন ফুলিয়ে ফুপিয়ে কাঁদে পাশের ঘরে চলে যায় আমার ছেলেটা কেমন করে ঘুমাচ্ছে আমার ছেলেটা কেমন করে শুয়ে আছে যে বাপকে তুমি সকল লোকের সামনে বকলে গেলে ওই বাপ আবার পাশের ঘরে ছেলের কামরায় ঢুকে গিয়ে দে দে ভাই ছেলে আমার টক 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 করে কাঁপছে ও যুবক তুমি তো ঘুমিয়ে রয়েছো কিন্তু ঘুমের ঘরে ঘরে ঠক 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 করে কাঁপতো যে বাপকে তুমি কষ্ট দিলে যে মাকে তুমি কষ্ট দিলে ওই বাপ এসে কম্বল কানা তোমার গায়ে জড়িয়ে দিয়ে চলে যায় আর আমি সকালবেলা গোহাল গভীরাতে উঠে বাপকে কষ্ট দিতে লাগলে কিন্তু না 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 ওই বাপ যখন চলে যাবে তোমার চোখে তোমার মুখের মধ্যে এমন ভাবে তোমার দিলের মধ্যে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে ভূমিকম্প ঠক ঠক করে কাঁপতে কাঁদা কিন্তু তুমি জানো তুমি তো তোমার বাপকে অপমান করেছো লোকের সামনে ওই লোকের সামনে যদি আমি বাপের জন্য কাঁদি ওরা তোমার জুতো ছুঁড়ে মারবে এই মারবে কথা বলেন বাবাজি কিন্তু আমার যুবকেরা বিশ্বাস করো আমার জজবাব দাওয়াত দিতে হবে না কিন্তু যুবকেরা ও নবীর উম্মত উম্মতিরা আজকে তোমাদেরকে বলে দিয়ে গেলাম আল্লাহর কোরআনটার দিকে একটু তাকাও যে কোরআনটা প্রচার করার জন্য যে কোরআনের জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছে আল্লাহর রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছে ও যুবকেরা ও নবীর উম্মত উম্মতিরা যে কোরআনটা তোমরা ঘরের মধ্যে সাজিয়ে রেখেছো যে কোরআনটা গ্রামের মধ্যে সাজিয়ে রেখেছো বিশ্বাস করো ওই কোরআন শরীফটাকে একটু ভালো করে ফলো করো আপনার সন্তানকে ওই কোরআনের তাগিদ দেওয়ার চেষ্টা করো আপনার সন্তানকে ওই কোরআন পড়ানোর চেষ্টা করো বিশ্বাস করো ভাইরা যত পাপ লাগবে না তোমার বাপ কতবার বলেছে বাবা তুমি কোরআন পড়তে চলে যাও তুমি মন্দবে চলে যাও তুমি মাদ্রাসায় চলে যাও কিন্তু ছেলে কথা শুনে না কিন্তু আমরা
ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওয়ালা তাকুল্লা গুমা ওয়া ওয়ালা তাগারু গুমা ওয়া কুল্লা গুমা কওলান কারীমা আমার আল্লাহ বলছে ও বান্দা তোমাদের মধ্যে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম তোমাদের পিতা মাতার সামনে তোমরা এমন আচরণ করো না এমন ব্যবহার করো না এমন আচরণ করো না এমন ব্যবহার করো না যে আচরণের মাধ্যমে দিয়ে তোমার পিতা মাতা উৎসব জানো না করে যদি তোমার বাপ মা উৎসব করে তোমার নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না হবে না কিছু কবুল হবে না অসুবিধা হচ্ছে কারো বাবাজি এটা তকবীর দান তো আর তকবীর ভালো করে বোঝার চেষ্টা করো এমনি করে মানুষটা হয়নি অনেকে এখন অনেক কিছু বলে এই মসজিদটাকে নাম দিয়েছে বিজনেস কি নাম দিয়েছে বিজনেস হে অনেকে বলে বলে হুজুরদের ব্যবসার সময় এসে গেছে বলুন না নাও এই জোরে বলবেন না ভাই হ্যাঁ হ্যাঁ জোরে বলতে হবে কারণ এই জায়গায় আমার ফাঁকি মারতে আসে আপনি যখন চাষ করেন কোন ফাঁকি মারে চাষে যদি ফাঁকি হয়ে যায় তাহলে কি হবে হ্যাঁ মন খারাপ হবে আপনার অর্থ আপনার সম্পদ গুলো কি হবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ তো দেখছে সব বান্দা কি করছে আল্লাহ সব সবচেয়ে বান্দা কি করছে আপনি কি মনে করছেন নুকিয়ে নুকিয়ে চুরি করব নুকিয়ে নুকিয়ে ডাকাতি করব নুকিয়ে নুকিয়ে গুনাহ করব ছাড় পেয়ে যাবেন তাই না হুজুরের সামনে ছাড় পাবে পীরের সামনে ছাড় পাবে আল্লাহর কাছে কি ছাড় পাবে এই কথা বলেন আল্লাহ সব দেখতে পাবে সব সব কারণ ইন্নাল্লাহা আলিমুন খাবীর আমার আল্লাহ পাক সব খবর জানেন আমার ভাই জানেরা ও নবী বলেন মা তুম্মা দিরা আমার আপনা নবী দয়া নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় সাহাবাদেরকে সব সময় বলতেন ও আমার সাহাবারা তোমরা সব কিছু করবে বাবা কিন্তু নামাজ তোমরা ছাড়বে না ও আমার ভাই জানেরা যে কথা আমি আপনাদের সঙ্গে বলতে যাচ্ছিলাম কাটালিয়া গ্রামের যে মসজিদের সামনে কে দাঁড়িয়ে থাকবে কথা বলেন কে দাঁড়িয়ে থাকবে ফারিস্তা দাঁড়িয়ে থাকবে জোরে বলবে না কিন্তু আমার ভাই জানে না ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের ফেরেশতা দেখবে কোন বান্দা আসছে কে আসছে না ও আমার ভাই জানে না আপনাদের ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেবে নামাজ শুরু করে দেওয়ার পরেতে ওই ইমাম সাহেব যখন সালাম ফেরাবে সালাম ফেরানোর পরেতে ও আমার ভাই জানে না এক এক মুসল্লি যখন পার হবে আল্লাহ পাকের ফেরেশতা গুলো বলতে থাকবে ও আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে জোরে বলেন 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 নামাজীরা যখন বেরোবে আল্লাহর ফেরেশতারা কি বলবে যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে জোরে বলেন জোরে বলবেন আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এই মসজিদে যদি 100 মুসল্লি থাকে এই ফেরেশতাগুলো প্রত্যেক মুসল্লি যখন পার হবে ও নবী পাকের উম্মত উম্মতিরা প্রত্যেক মুসল্লি যখন পার হবে আল্লাহ পাকের ওই ফেরেশতাগুলো বলতে থাকবে ও আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে ও আল্লাহর বান্দা তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে কিন্তু আমার ভাই জানেরা এমন করে অন্য অন্য ব্যক্তির জীবন বিল্লা করা শুরু করে দেবে কে কোথায় কি করেছে কে বাজে কাজ করেছে কোন ছেলে খারাপ কাজ করেছে তার ছেলে কি করেছে ও ছোট
खुशी चिंता करो अपनी नामाज़ी जाच्छेन अल्लाह खुशी हो जाच्छेन नामाज़ी जखन कोनो व्यक्ति কারো অসুবিধা হচ্ছে না তো আরে দরুদ শরীফ পড়ুন আল্লাহ জোরে জোরে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া জোরে বলুন না সুবহানাল্লাহ या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफाया तुमी मोर साफाया तुमी मोर साफाया तुमी मोर साफाया पेले दीदार एक बार तुमके खोदार कसम कलिजा कोन दिए तखन धोवा तोमार कदम पेले दीदार एक बार তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াও তোমার কদম ওয়াইস করুনি দেখিনি ভাঙে ইশকে সকলটা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কো আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কো আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একবার তোমাকে খোদার কসম পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াই করুনি দেখেনি ভাঙে ইশকে সফলতা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম জোরে বলুন না কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সা কুসুম বিগিন দেখো ডিম এর পাবে
পাবে না কোনো সার তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া পেলে দিদারে এবার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তপন ধোয়াব তোমার কদম ভয়েস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সফল দাওয়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া আল্লাহুম্মা সাল্লি আলা সময় দিতে হবে কি দিতে হবে সময় দিতে হবে আমাদের তো সময় বিশাল কিন্তু আমাদের ভাইরা আমার যুবকেরা আমার মরুভূমিরা আজকে যে কথা আমি আপনাদেরকে বলতে চাইছি যে নামাজি আপনি নামাজে চলে গেলেন কিন্তু সামনে থাকবে কে ফেরেশতা সে বলবে কি আল্লাহ তোমাকে কবুল করেছে আল্লাহ তোমাকে মঞ্জুর করেছে আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে আবার ওই নামাজি গিয়ে ওর মুখ দিয়ে ওই নামাজের নামাজির মুখ দিয়ে কোনো কিবত ইল্লার কথা পরচর্চা পরনিন্দার কথা বেরিয়ে যাবে ওই ফেরেশতা গিয়ে বলতে থাকবে তোমার প্রতি লানত তাহলে কি নামাজ পড়াটা কি হয়ে গেল জোরে বলেন বাবাজি বেকার এমনি করে আমরা বলে সব সময় হুজুররা এই শুধু ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ এটা কেন বলে আমরা কেন বলি কেন তোমাদের পেরেন্ট তো অস করছে দিক দিয়ে পেরেন্ট অস হচ্ছে রকম দিক দিয়ে কিছু ইউটিউব বক্তা তাদেরকে বলা হয় ইউটিউব দেখে ইউটিউব থেকে মুক্তি হয়েছে লোক লোক করে মুক্তি হয় আর অনেকে ইউটিউব থেকে দেখে 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 ফতোয়া দেওয়া শুরু করেছে ভাইজান বিশ্বাস করুন যে কথাটা বলছে অনেকে একটু বুঝবেন যে কথাটা বলছে একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছে যে সকল বান্দারা মনে করে যে আমি ইমানদার আমি মুমিন আমি তো নামাজ পড়ি আমি রোজা করি আমি যাকাত দিই আমি ফিতরা দিই আমি হজ করি হ্যাঁ আমি সব করি আল্লাহ আমাদের কিছু বলবে না আল্লাহ আমাদের কোনো কিছুই করবে না আমি তো নামাজি নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে সব 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 হয়ে গেছে আল্লাহ ওই সকল বান্দা যাদের মনে মনে করে যারা মনে করে এই কথা বলে যে আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি যাকাত দিই আমি ফিতরা দিই আমি দান খায়রাত করি ভালো করে বুঝবেন আল্লাহ আয়াতে বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না যারা ঈমান এনেছে তারা কি মনে করে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব অহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করব না আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করে দেখব না চেকে দেখে যে আমার বান্দা কেমন
আমি আমার বান্দাকে সুন্দর করে দুটো চোখ দিলাম, সে চোখ দিয়ে বান্দা দেখছে। আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে জবান দিলাম, যে জবান দিয়ে সে কথা বলছে। আমি আল্লাহ আমার বান্দাকে দুটো পা দিলাম, যে পা দিয়ে সে মসজিদেও যাচ্ছে, সে ব্যবসা করতে যাচ্ছে, সে পিতা মাতার খিদমত করছে, মা অসুস্থ হয়ে যাচ্ছে, বাপ অসুস্থ হয়ে যাচ্ছে, সেই পায়ে হেঁটে হেঁটে মা বাপের সেবা করার জন্য হসপিটালে বেড়ে যাচ্ছে। আমি আমার বান্দাকে ভালোবেসে মহব্বত করে তার দুটো হাত দিলাম, যে হাত দিয়ে চাষ বাস ব্যবসা বাণিজ্য দান খায়রাত নিজে হাতে 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 আমি আল্লাহকে অহুম লাইস্তানু, আমি আল্লাহকে তাদের পরীক্ষা করব না। আমার ভাই ধার ধার একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহিমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে বলেছেন, হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকে কত বড় ওলি ছিলেন। ভাই ওলিদের কথা শুনলেন তো নাকি? এই কথা বলে আবার অনেকে বলে এরা ওলিদের কথা বলে নিজের সময়টাকে অনেক দীর্ঘ করে দেয়। জোরে বলবেন না, আল্লাহর ওলিদের কথা বুজুর্গদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছেন। জোরে বলে 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 এ ভাই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর। আমরা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখিনি বলে ওই সব আয়াতগুলো বুঝতে পারি, বুঝলেন না? যারা ওলিদের বিরুদ্ধে কথা বলে, যারা ওলিদের বিষয়ে বাজে মন্তব্য করে, কিয়ামতের মাটি কিয়ামতের মাটি আল্লাহ পাক ওই ওলি বিরুদ্ধে মানুষের সঙ্গে জান ঘোষণা করেছেন, আল্লাহর সঙ্গে তাদের পূজা পড়া 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 বুঝলেন। আজকে বাংলার জমিনে আল্লাহ যে সোনা বলিয়ে দিয়েছে ফুরফুরা শরীফে মুজাদ্দামা আমির শরিয়াত আলা হাজার দাদা হুজুর পীর কিবলা যে পাওয়ার গ্রিডকে আল্লাহ পাক ওখানে বসিয়েছে, ওখান থেকে সাপ্লাই হচ্ছে কোথায়? ওখান থেকে সাপ্লাই হচ্ছে কোথায়? কথা বলে ওখান থেকে সাপ্লাই হচ্ছে, ওখান থেকে রুহানি দোয়া, ওখান থেকে রুহানি ফয়েজ এক এক টুকরো টুকরো প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। জোরে জোরে বলে এ জোরে বলুন না, সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন না, সুবহানাল্লাহ নারে দিলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে 50টা বিশ্ব নবী রাসূলুল্লাহ করেছিলেন। আবার এখানে প্রশ্ন উঠবে যে আপনি হাজার বাবার কথা কেন বললেন না, আপনি অন্য অন্য ওলিদের কথা কেন বলছেন না, শুধু মুজাদ্দিদ জামানের কথা বলছেন? আমি এই জন্য মুজাদ্দিদ জামানের কথা বলছি কারণ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা আমাদের থেকে অনেক নিকটে থাকে, তাই বলছি। জোরে বলে 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 এ জোরে বলবেন না, সুবহানাল্লাহ ভাই। এই জায়গায় যদি একটা অটো স্ট্যান্ড থাকে, এই ভালো করে বোঝে, আর কোচোর মোড়ে থেকে কোচু কোচুয়ার মোড়ে যদি একটা অটো স্ট্যান্ড থাকে, আপনি এই অটো স্ট্যান্ড ছেড়ে আপনি ওই অটো স্ট্যান্ড থেকে অটো উঠবেন নাকি? এই কথা বলেন না, তা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, তিনি আজ থেকে 100 বছর আগে তিনি যে খুশবু, তিনি যে সুন্দর করে ছড়িয়ে গিয়েছে, আজ বাংলার ঘরে ঘরে সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা যে আদর্শ দেখিয়ে গিয়েছেন, এই আদর্শ তিনি নকল করছেন চার পীরের কাছ থেকে যিনি শুয়ে আছেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ জোরে বলবেন না, সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তানার থেকে মুজাদ্দিদ জামান নিজে পেয়েছেন, তিনি বন্টন করেছেন। জোরে বলবেন না, জোরে বলা যাবে না, আজকে অনেকে ভুল ধারণা আমাদের ব্র্যান্ডের মধ্যে পোষ করছে, কেন ফালতু যাস, কিসের জন্য যাস? জুনায়েদ বাগদাদী হুজুরের কাছে দুইজন ব্যক্তি গিয়ে বলছেন, হুজুর জামা তো ময়লা হয়ে গেলে সাবান দিয়ে ঘষে ঘষে জামাটা পরিষ্কার করা যায়, হাড়ির তলায় কালি লেগে গেলে
এমন করে নারকেল গাছে ছড়া সে দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু হুজুর অন্তরে যদি কয়লা লাগে কয়লা লাগে তা কি হবে? আল্লাহ বাবা তুমি দুটো জিনিস করো না, দুটো জিনিস করো না, গিবত বিল্লা ছেড়ে দাও, গিবত বিল্লা ছেড়ে দাও, পরচর্চা ছেড়ে দাও, পরনিন্দা ছেড়ে দাও, আর এমন করে পিতা মাতার অবাধ্য তুমি হয়ো না, এই দুটো জিনিস তুমি করো না, দেখবে তুমি যখন চোখ বুজাবে, তুমি যখন নামাজ পড়বে, তোমার ওই নামাজের ভিতরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে তোমার ওই দিনটাকে উজ্জ্বল করে দেবে। জোরে বলে 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 এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানাই তা আজকে আমাদের মন থেকে পরচর্চা পরনিন্দা ছেড়ে দিতে হবে হবে এই নিয়ে থাকে। আমার ভাই জানাই ও নবীর উম্মত মদিনা গা ও মা যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আজকে আপনি একান্ত থেকে নিয়ত করুন, ও যুবকেরা আপনি যে নিয়ত করবেন আল্লাহ পাক তাকে কবুল করবেন। যদি বলেন কেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের সামনে বসে থাকতেন, বসে বসে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে গিয়ে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা কিন্তু নিয়ত করতেন। ও আমার ভাই জানেরা ও নবী বকরুল মুম্মতি লাগা আমি আপনাদেরকে বলে যাই বিশ্ব নবী এই পৃথিবীতে নাই, আমার দয়া নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার দয়া নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করো বিশ্ব নবী রাসূলুল্লাহ যে মসজিদে নববী শরীফে শুয়ে আছেন, ও যুবকেরা ও নবী বকরুল মুম্মতি যে মদিনা শরীফের বুকেতে যদি কোনো মন কঠোর হলা এমন ভাবে পাপী বান্দা এমন ভাবে কোনো তাকার ব্যক্তি যদি যায় ও যুবকেরা সে কখনো হাসে না, তার চারটি জীবনে মা মরে গেছে চোখ দিয়ে পানি পড়ে না, বাপ মারা গিয়েছে চোখ দিয়ে পানি পড়ে না, স্ত্রী মারা গিয়েছে চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু যুবকেরা যখন হাজী সাহেবরা প্রবেশ করে আমার রাসূলুল্লাহর মাজারের কাছে এসে ওই হাজী সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়ে যায় আর তা তখন সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা বিশ্বাস করুন যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পার হয় না আল্লাহর রাসূলের মাজারের কাছে গেলে তাদের চোখ দিয়ে আল্লাহ পাক পানিটাকে বার করে দেয়।